আমাদের মনে হবে যে দাগ ছোপ বেশি আছে, মেচেতা পিগমেন্টেশনের দাগ জমে গেছে, এইভাবে লাগাবে। 100% গ্যারান্টি তোমার পিগমেন্টেশনের দাগ প্রচন্ড পরিমাণে খুব দ্রুত গতিতে হালকা হতে হতে মিলিয়ে যাবে। একটু ধৈর্য ধরে করে দেখো, তারপরে তোমরা আমাকে কমেন্টস করে বলো, হ্যাঁ সুচেতনা তোমার কথায় আমরা করেছি এবং আমাদের দাগ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত। তো কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো কি? আচ্ছা, তোমরা আমাকে অনেকেই বলছো একটা কারণে তোমরা ভালো নেই, মনটা ভালো নেই, তাই না? সেটা হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, মেচেতা বা পিগমেন্টেশন, তাই তো? সেই জন্য মনটা সবসময় খারাপ থাকে অনেকেরই। মুখের মধ্যে এইসব জায়গায়, এইসব জায়গায়, নাকে, কপালে মেচেতা বা পিগমেন্টেশনের দাগ এতটা বেড়ে যায়, সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। তো আজকে আমি তোমাদের জন্য একটা জবরদস্ত রেমেডি নিয়ে এসেছি, যেটা মানে সত্যি কার্যকরী, প্রচন্ড এফেক্টিভ। আমার অনেক বন্ধু বান্ধবকে, আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের এই রেমেডিটা বলেছি এবং তারা অত্যন্ত উপকার পেয়েছে, খুব উপকার পেয়েছে। তাদের মানে এই মেচেতার দাগ ধীরে ধীরে মিলিয়ে গেছে। এমনও আমাকে অনেকে তোমরা জানিয়েছ যে 50 বছর বয়সী তারও কিন্তু মেচেতা পিগমেন্টেশন হয়েছিল, আমার এই রেমেডিটাতে কিন্তু সেই মেচেতার দাগ চলে গেছে। তো সেই রকমই একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রত্যেকটা জিনিস কিন্তু বাড়িতে আছে, শুধু তোমাদের কি করতে হবে, একটু রেগুলারিটি মেনটেন করতে হবে। এইটা কিন্তু করতেই হবে। আমরা অনেকে করি কি, আজকে ইউজ করলাম, আবার দুদিন তিন দিন ইউজ করলাম না, আবার তিন দিন পরে একটু ইউজ করলাম, এরকম করলে হবে না। যে কোনো জিনিস রেগুলারিটি মেনটেন না করলে তাহলে কিন্তু ফল জিরো, একদম জিরো। সেই জন্যে লাগাতার অন্তত 15 দিন, 10 থেকে 15 দিন লাগালে তুমি কিন্তু বুঝতে পারবে তোমার তফাতটা, দেখবে মেচেতা বা পিগমেন্টেশনের দাগ ধীরে ধীরে হালকা হতে হতে ভ্যানিশ হয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আর তার জন্যে তোমাকে কোথাও ছুটতে হবে না, কিচ্ছু বাজার থেকে কিনতে হবে না, ঘরে থাকা জিনিস দিয়ে। তবে আর একটা কথা আমি বলে দেব, আর তিনটে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, রেমেডিওয়ালা নয়, আমাদের এই খাওয়া দাওয়া। তার মধ্যে ফার্স্ট হচ্ছে জল, 6 থেকে 7 গ্লাস জল অন্তত দিনে অবশ্যই পান করবে। জল কিন্তু খেতেই হবে। জল কি করবে, তোমার স্কিনের বডি থেকে টক্সিনগুলো বের করে দেবে। যে টক্সিনটা বডিতে জমে থাকলে না, সেগুলো স্কিন দিয়ে বেরোয়। যার স্কিন যত চকচকে না, জানবে তাদের ডায়েটটা খুব ভালো ডায়েট, ঠিক আছে? তো জল কিন্তু খেতেই হবে, মাস্ট। একটা করে ডিটক্স ওয়াটারও খেতে পারো। আমি তোমাদের সাথে কিন্তু খুব ভালো খেতে এই ধরনেরও অনেক ডিটক্স ওয়াটার শেয়ার করেছি। নেক্সট হচ্ছে নাশপাতি। কিছু ফ্রুটস আছে যেগুলো তোমার স্কিন থেকে মেচেতার দাগ তুলতে সাহায্য করে, কারণ মেলানিন প্রোডাকশনটাকে কমিয়ে দেয়। তো নাশপাতি, আলমন্ডস, পালং শাক, শসা, এইগুলো কিন্তু অবশ্যই ডায়েটে রাখবে। আর নেক্সট হচ্ছে সানস্ক্রিন। 3 নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট সানস্ক্রিন। আমরা অনেকেই কিন্তু সানস্ক্রিন লাগাতে ভুলে যাই, সানস্ক্রিন লাগালে কিন্তু চলবে না, ঠিক আছে? এই তিনটে জিনিস জাস্ট মাথায় রাখবে। আর চলো রেমেডিটা দেখে নাও। তো সবার প্রথম আমি নিচ্ছি জায়ফল। এটা হচ্ছে বন্ধুরা জায়ফল। তোমরা নিশ্চয়ই জানো আমরা বিরিয়ানিতে ইউজ করি, পোলাও, বিরিয়ানি, খাবার রান্নার সময় এই জায়ফল লাগে। জায়িত্রী জায়ফল, যে সেই জায়ফল। এই জায়ফল যে কি সাংঘাতিক কাজ করে মেচেতা পিগমেন্টেশনের দাগ ওঠাতে, সেটা একবার না ইউজ করলে বুঝতে পারবে না। তো এই জায়ফল আমি নিলাম, ঠিক। এবার দেখো এই জায়ফলটাকে আমি এইভাবে একটা শিলপাটায় নিয়ে এইভাবে ঘষে ঘষে তার কাতটা বের করে নেব। জায়ফলের কাতটাই কিন্তু বের করতে হবে, জায়ফলের গুঁড়ো নিলে অতটা কাজ দেবে না। এই জায়ফলের মধ্যে যে গুণটা থাকে সেটা আমাদের এই মেচেতা বা মেলাজমা বা পিগমেন্টেশন বা হাইপার পিগমেন্টেশন, যে কোনো ধরনের পিগমেন্টেশনের দাগ,
ব্রোনো পিম্পলসের দাগ, মেনলি পিগমেন্টেশনের দাগ তুলতে কিন্তু ভীষণ পরিমাণে সাহায্য করে। তো আমি এইভাবে দুধ দিয়ে এটাকে আমি এইভাবে কাতটা বের করে নিচ্ছি। বেশি লাগবে না আমার, এক চামচ মতন এই কাতটা হলেই আমার আজকের মতন কাজটা হয়ে যাবে। তো দেখো এইভাবে এটা দেখবে ক্ষয়ে যাবে, এভাবে যত তুমি ঘষবে শিলপাটার ওপর, ছোট একটা শিলপাটা নিয়ে নেবে আর এরকম জায়ফল একটা কিনে নেবে, নিয়ে এইভাবে দুধ দিয়ে ঘষে ঘষে তার কাতটা আমি বের করে নিয়েছি। তো দেখো এই কাতটা আমি নিয়ে নিলাম একটা বাটিতে। এটা কিন্তু তোমার স্কিনে জাদু কাজ করবে, ম্যাজিকের মতন কাজ করবে, স্কিন থেকে কিভাবে যে মেচেতার দাগ তুলে দেবে না ইউজ করলে সত্যিই বিশ্বাস করা যায় না। একবার করে দেখো, অসম্ভব ভালো রেজাল্ট পাবে। আর ওই যেগুলো বললাম, রোদে বেরোলে সানস্ক্রিন কিন্তু অবশ্যই লাগিও। এবার এর সঙ্গে আমি নিচ্ছি, দেখো তোমরা নারকেল তেল নিতে পারো। এবার নারকেল তেল, যে নারকেল তেল তোমার ঘরে আছে সেই নারকেল তেল নেবে, বেশি না, 3-4 ফোঁটা বা মানে 1/4 চামচ, একটা চামচে 1/4 ভাগ, 4 ফোঁটা নারকেল তেল। নারকেল তেলের মধ্যে সবথেকে ভালো কী আছে জানো তো, নারকেল তেল না আমাদের স্কিনের তলার লেয়ার থেকে কোলাজিন, কোলাজিনটাকে রিবিল্ড করে, তার ফলে কী হয় দাগ ছোপ বয়সের ছাপ কমে যায়। আর দিচ্ছি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ, ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের খাদ্য বা পুষ্টি, এই যে আমি যে রেমেডিটা স্কিনকে দিচ্ছি এটা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল না, এটার মানে দ্রুত গতিতে এটা কাজ করার ক্ষমতাটা বাড়িয়ে দেবে, স্কিনটাকে ভেতর থেকে রিপেয়ার করবে। ঠিক আছে, স্কিনটা তোমার এই যে ডাল হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, স্কিনের মধ্যে দাগ ছোপ এসে গেছে, পিগমেন্টেশন বসে গেছে, সেগুলোকে তাড়াতাড়ি হিল করতে সাহায্য করবে ওই ভিটামিন ই ক্যাপসুল। আর দিলাম 1 চামচ অ্যালোভেরা জেল, আর কিচ্ছু না, ব্যাস। অ্যালোভেরা জেল যদি না থাকে একটু গোলাপ জল দিয়ে দেবে তাও চলবে। ভিটামিন ই ক্যাপসুলও যদি না থাকে দিতে হবে না, ওইটা বাদ দিয়েই লাগাবে, তাতেও কাজ হবে। ঠিক আছে, দেখো এবারে এইভাবে মিক্স করে নিয়ে আমি একটা জাস্ট ক্রিমের মতন হয়েছে, দেখো একদম সুন্দর তৈরি হয়ে গেছে। এটা লাগানোর কিন্তু একটা প্রসেস আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখলে আমি কিভাবে বানালাম এই ক্রিমটা, তোমরা 2-3 দিনের বেশি কিন্তু রাখতে পারবে না, 2-3 দিন এটাকে ফ্রিজে রেখে ইউজ করতে পারো। একটু পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে একটু, মেহনতকে ভয় পেও না, মেহনতের ফল কিন্তু সবসময় মিঠা হয়, তাই তো? মেহনত করে দেখো, যখন তোমার স্কিনটা চকচক করবে, দাগ ছোপ নিমেষে মিটে যাবে, তখন কিন্তু তোমার মানে সেই মেহনতের ফলটা তুমি পেয়ে যাবে। তো এটা 2-3 দিনের জন্য বানাবে, লাগাবে আবার, মানে আবার বানিয়ে নেবে। আর এই ক্রিমটা তোমরা দিনে 2 বার লাগাবে, স্নান করে এসে 1 বার লাগাবে, রাত্রেবেলা 1 বার লাগাবে, কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি করবে না তোমার স্কিনের, কোনো সাইড এফেক্ট খারাপ নেই, তোমার স্কিন কিন্তু দিনে দিনে উজ্জ্বল চকচকে হবে, দাগ ছোপ মুক্ত হয়ে যাবে, ছোট 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 ফ্রিকেলসের দাগ উঠে যাবে, ব্রোনো পিম্পলসের দাগ থাকলে উঠে যাবে, আর মেচেটা পিগমেন্টেশন তো ভ্যানিশ হয়ে যাবে। এটা করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। ঠিক আছে, তো লাগাবে কিভাবে চলো দেখিয়ে দিই। এই দেখো, অল্প সামান্য নেবে, যেখানে যেখানে মেচেতা পিগমেন্টেশন জমে আছে, বেশি মানে বসে আছে, সেই জায়গায় এইভাবে লাগিয়ে নেবে, যেখানে যেখানে তোমাদের মনে হবে যে দাগ ছোপ বেশি আছে, মেচেতা পিগমেন্টেশনের দাগ জমে গেছে, এইভাবে লাগাবে, একটু হালকা মাসাজ দিয়ে দিয়ে এইভাবে লাগিয়ে নেবে। ঠিক আছে, তারপরে তোমরা এটা পুরো ফেসেও লাগাতে পারো, কোনো অসুবিধে নেই। এইভাবে ইউজ করে নেবে, আর এটা লাগিয়ে কিন্তু আবার সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে ফেলবে না। ঠিক আছে, চলো ট্রাই করে দেখো, তোমাদের মেচেতা পিগমেন্টেশনের দাগ আমি গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি, তোমার পিগমেন্টেশনের দাগ প্রচন্ড পরিমাণে খুব দ্রুত গতিতে হালকা হতে হতে মিলিয়ে যাবে। একটু ধৈর্য ধরে করে দেখো, তারপরে তোমরা আমাকে কমেন্টস করে বলো, হ্যাঁ সুচেতনা তোমার কথায় আমরা করেছি এবং আমাদের দাগ মিলিয়ে গেছে। এটা আমি একদম 100% আমি নিজে বিশ্বাস করি যে এটা হবেই। সো এটা করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে।
তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো, ভালো লাগলে একটা লাইক দিও। তোমাদের এই ছোট্ট ছোট্ট লাইক মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো আমার কাজের অনেক বড় ইন্সপিরেশন। তোমাদের যদি উপকার লাগে, তোমাদের যখন তোমরা আমাকে জানাও দিদি আমার এই উপকারটা হয়েছে, তোমার এই স্কিন কেয়ারটা করে আমার স্কিনের টেক্সচার পাল্টে গেছে, তোমাকে অনেক ধন্যবাদ, সেইটা যখন আমি দেখি না আমার সত্যি মনটা ভরে যায়। তো মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো অবশ্যই করো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, আর ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি এই ধরনের ছোট ছোট ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। তো আজকের মতন বাই বাই।